সারা দেশে গেল পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়। গেল কয়েকদিনে শুধু বন্দরেই রাজস্ব আদায় হয়নি প্রায় 1,122 কোটি টাকা। কন্টেইনার হ্যান্ডলিংও কম হওয়ায় বন্দরের আয় কমেছে প্রায় 28 কোটি টাকা, এমন দাবি সংশ্লিষ্টদের। বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গত কয়েকদিন কন্টেইনার খালাস বন্ধ ছিল, তাই এ সময় রাজস্ব আয় কমেছে। তবে মঙ্গলবার সীমিত পরিসরে খালাস শুরু হওয়ার পর বুধবার 2,500 কন্টেইনার ডেলিভারি হয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, গেল কয়েকদিন ধরে বিশ্বের বিভিন্ন দেশে পোশাক রপ্তানি বন্ধ রয়েছে। এ অবস্থায় চট্টগ্রামের 600-এরও বেশি পোশাক কারখানা মালিকদের অন্তত 1,411 কোটি টাকা লোকসান হয়েছে। বিজিএমইএর হিসেবে সারা দেশে সংগঠনটির অধীনে 3,400টি পোশাক কারখানা নিবন্ধিত রয়েছে। গেল পাঁচ দিন তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এসব কারখানায় প্রতিদিন গড়ে 1,600 কোটি টাকা লোকসান হয়েছে। চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ায় গত কয়েকদিন কোনো ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম পরিচালনা করতে পারেননি ব্যবসায়ীরা। এতে প্রতিদিন অন্তত 3-4,000 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন, দেশের স্বার্থে অর্থনীতির চাকা সচল রাখতে হবে। মঙ্গলবার রাত থেকে ইন্টারনেট সেবা চালু হওয়ার পর দেশের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এই মুহূর্তে ব্যবসায়ীদের চাওয়া একটাই, যাতে সড়কে মালামাল পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা হয়, যাতে আমদানি রপ্তানি পণ্য পরিবহনে কোনো সমস্যা তৈরি না হয়।